Rabindranath Takura, Moon Mandra, Russiar Chithi, of the Anubad, Russiar Chithi. Srimati Sangita almost hosted the Dabita of her, and he had a good Guru Kurse, a Kitakhane, Arlogate, Sri Kuhal Doctor, Jay Yar Totsat Hotjar Kuru. অলংকরণৰ দায়িত্ব গ্ৰহণ কৰিছে সংগীতৰ লগত মোৰ সম্পৰ্ক বহুদিনীয়া নহ'ব পাৰে কিন্তু তাক বহুমাত্ৰিক বুলি নিশ্চয় ক'ব পাৰি তেওঁ বৰ্তমানে শান্তি নিকেতনত বিশ্বভাৰতী বিশ্ববিদ্যালয়ত শিক্ষাদানত নিযুক্ত আৰু মই আজিৰ পৰা আঢ়ৈ কুৰিৰো অধিক বছৰ আগতে বিশ্বভাৰতীত অধ্যয়ন কৰি স্নাতক হৈ ওলাই আহিছিল সংগীতাই ক্রমে ক্রমে বিশ্বভারতীর রবীন্দ্রনাথের শিক্ষার আদর্শ আর তার সাধুতার প্রয়োগের নানা দিক আত্মস্থ করে আছে তা আমি কিছু মানে বহুদিন আগতে করার দরে অসমীয়া ভাষা সংস্কৃতির প্রতিনিধিত্ব করে আছে রবীন্দ্রনাথের বিশ্বভারতীর জন্ম হয়েছিল এখন প্রকৃতার্থ বিশ্বমুখী শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্যে বিশ্বভারতীর মূল মন্ত্রই তার মূল মন্ত্রতেই তার প্রতিফলন ঘটিছে ইয়ত্র বিশ্বম ভবতি এক নীড় ভারতের ভূমি এনে এক শিক্ষা প্রতিষ্ঠান যত সমগ্র বিশ্বখনেই আশ্রয় লয় সংগীতায় সেই আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়েছে যেদরে মই হয়েছিল অর্ধ শতাব্দীর পূর্বে সেই দিকের পর আমার দুয়ে হৃদয় একে সুবাহর যুজোপা ফুল ফুলিবলে লৈছে আর সেয়ে সংগীতা মূল বিশেষ স্নেহর প্রার্থী হয়েছে আর তাতে সার পানি যোগাই আছে শ্রীমন্ত ভূপে এতিয়া এই মাত্র মোর হাতত উন্মোচিত হওয়া গ্রন্থখনের বিষয়ে মোৰ ব্যক্তিগত সংগঠন মোৰ মামলা ৰাছিয়াৰ চিঠি
পদত্বে সংরক্ষিত হয়ে আছে। সেইখন বহুদিন আগতেই কৈছিল, তার কিছু কথা মোৰ মনত আছিল, কিছু নাছিল, কিছু কথা তাৎপর্য হৃদয়ঙ্গম করা নাছিল। যেতিয়া সংগীতায় করা অসমীয়া অনুবাদ করে মই রবীন্দ্রনাথৰ চিন্তাৰ কিছু দিক নতুনক আবিষ্কার করেছো। বিশেষকৈ শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথৰ আগ্রহ আর ঐকান্তিকতার নিদর্শন লক্ষ্য করে পুনরায় প্রত্যয় করেছো, রবীন্দ্রনাথ বিশ্বকবি নহয় বিশ্ব মানবও আছে। তেওঁ সমাজের বিষয়ে পর্যবেক্ষণ আছে অত্যন্ত সূক্ষ্ম, আর করা কিছু মন্তব্য আজিও আমার চমৎকৃত করে। সেই সময় রাশিয়ার সমাজের নবগুজনক নবগুজনের অভ্যুদয় ইতিবাচক দিকগুলো যেদরে প্রশংসা করেছিল, সেইদরে তার নেতিবাচক দিকগুলো দেখি শঙ্কিত আর বিচলিত হয়েছিল। আটাইতকৈ ডর কথা, ভারতবর্ষ সমাজকে ধরে সকল মানব সমাজ শিক্ষার অপরিসীম গুরুত্বর কথা রবীন্দ্রনাথে যেদরে কইছিল, সে আজিও আমার দরে শিক্ষার নিজকে যুক্ত রাখা সকলে সকলের বাবে সাহস আর উৎসাহ উৎস হয়ে থাকিব। এটা গ্রন্থখন মই চিন্তি থাক কিছু বিশেষ বিশেষ অংশ পাঠ করে দিই, মোর কথার মুখনি মারি খুঁজেছো। এইখিন অল্প যোগ দিব খুঁজছো শ্রীমন ঘোষর যাতে আছে সংগীতায় যা কব পারি রিমোট কন্ট্রোল করে মুখিয়া রাখছে বিক্ষকে কেছে মহিয়া উপস্থিত হয়েছে। এটা যদি পারি মরার কোনো কারণ নাই, সংগীতার টেলিফোন যদি এই সময়তে আহে আর সেই আমি যদি ইয়াত শুনাই দিব পারো তেতিয়াহলে আমি ওসরতে পয়া যেন লাগবে। অসমীয়াত অনুবাদ হয়েছে কিন্তু ইয়াত কিছু অতিরিক্ত সমল সংযোজিত হয়েছে, আর তারে সেয়া হল যে এখন বিশেষ নিবন্ধ বাংলা লিখেছিল শোভনলাল দত্তগুপ্তই, তাকে ইয়াতে অনুবাদ করে তুলি দিছে রাশিয়ার চিঠি এটি পুনর পাঠ। তথ্য আর তত্ত্বর সমাবেশ অদ্ভুত ধরনের ঘটিছে, যেসকলে পড়িব তেখেতসকলে জানিব কিমান বস্তু ইয়াতে আছে। সেইখিনি যোগ দি পেলাই গ্রন্থখনের মূল্যবোধ হয়েছে। এটা মই এইবিলাক অংশ পড়ি দিব খুঁজেছো বিক্ষিপ্তভাবে, অদ্ভুত মানে ডাক দি খুঁজেছো। আমার সকল সমস্যার সকলকে ডর উপায় হয়েছে শিক্ষা। ইমান দিনে সমাজের অধিকাংশ মানুষ শিক্ষার পূর্ণ সুযোগের উপর বঞ্চিত, ভারতবর্ষত প্রায় সম্পূর্ণই বঞ্চিত। ইয়ার সেই শিক্ষা কি আশ্চর্য উদ্যম সমাজের সর্বত্র ব্যাপ্ত হয়েছে সেয়া দেখিলে বিস্মিত হবলগিয়া হয়। শিক্ষার পরিমাণ কেবল সংখ্যাত নয়, তার সম্পূর্ণতা তার প্রবলতা। আর এটাই ইতিমধ্যে এওঁলোকৰ যি দুই এটা প্রতিষ্ঠান দেখিলো, সকলকে লক্ষ্য করছো এওঁলোকৰ চিত্তর জাগরণ আর আত্মপর্যায়ের আর আনন্দ। আমার দেশের জনসাধারণ কথাই নাই, ইংল্যান্ডের মজদুর শ্রেণীর তুলনা করলে আকাশ পাতাল প্রভেদ দেখা যায়। সেই রাশিয়া ঘুরি আজ আমেরিকা অভিমুখে ওলাইছো, রাশিয়ালে গৈছিল শিক্ষা প্রণালী চার বারে বারে শিক্ষার কথা দেখি খুব আচরিত হয়েছো। 7 বছরের ভিতর শিক্ষার জোরে সমগ্র মানুষের মনের চেহারা সলনি করে দিছে। যে সকল মূক আছিল ভাষা পাইছে, যে সকল মূঢ় আছিল মনের ঢাকনি আঁতরিছে, যে সকল অক্ষম আছিল আত্মশক্তি জাগরিত হয়েছে, যে সকল অবমাননা অবহেলার তলিত ডুব গৈ আছিল সমাজের কণ্ঠপুথুলির পৰা ওলাই দি সকলের সঙ্গে সমান অসমের অধিকারী হয়েছে। নমস্কার।
বিশ্বভারতী শান্তি নিকেতনত শিক্ষাদান করে আছে আর এই গ্রন্থখনরে উন্মোচন করবলক আজি আমার মাজত পাইছো বিশ্বভারতীর সংযুক্ত হয়ে থাকা ধুবুরীর অনেক বছর আগত শ্রদ্ধেয় দত্ত স্যার বোধ হয় ইয়াতক আর বেশি শুভ উন্মোচন কেনে হব আমি হয়তো ধারণা করতে পারো এই গ্রন্থখানে আমি আশা করিম যে পাঠকসকলের যথোচিত সমাদর পাব আর আমি এইটো আশা করিম যে এইখানেই লেখিকার পরে একমাত্র গ্রন্থ নয় ইয়ার পিছনেও আরো এনে ধরনের গ্রন্থ পাঠক সমাজে পাব রবীন্দ্রনাথ এনেকা এজন পুরুষ আসলে ভারতীয় কলা সংস্কৃতি একটা নতুন রূপ দিয়া বিশ্বর দরবার ভারতীয় কলা সংস্কৃতি স্থাপিত করা এনেকা এজন পুরুষে স্থাপন করা বিশ্বভারতী তাতে শিক্ষাদান লাভ করে আছে আর বিশ্বভারতীর সেই পরিবেশ নিশ্চয় আর এনেকা আর বহু প্রেরণা পাব যার দ্বারা আমার পাঠক সমাজ ভবিষ্যতে উপকৃত হব এই সুযোগতে দত্ত স্যারলৈ মোৰ আন্তরিক ধন্যবাদ জানালো এই শুভ উন্মোচন করার